ইন্টার মায়ামিতে যোগ দিয়ে বেশ ভালোই আছেন লিওনেল মেসি। কেনই বা থাকবেন না, ছয় ম্যাচ খেলে প্রতিটিতে পেয়েছেন গোলের দেখা। আর্জেন্টাইন এই তারকার জাদুর ছোঁয়ায় রীতিমতো বদলে গেছে যুক্তরাষ্ট্রের ক্লাবটি। স্পাইডারম্যান কিংবা থরের মতো সতীর্থদের সঙ্গে নিজের এই সাফল্য উদযাপনে মেতেছেন বিশ্বসেরা এই ফুটবলার। কিন্তু কেন এমন উদযাপন, বিস্তারিত জানাচ্ছেন মাহমুদুর রহমান। লিওনেল মেসিকে দেখেই বোঝা যায় ইন্টার মায়ামিতে তিনি বেশ খোশ মেজাজে আছেন। গোলের পর মার্ভেল কমিক্স বুকসের সুপারহিরোদের মতো উদযাপন করছেন, কখনো বা থর, কখনো বা ব্ল্যাক প্যান্থার, আবার কখনো বা স্পাইডারম্যানের মতো। এমন রূপে আগে কখনো দেখা যায়নি মেসিকে। এভাবে উদযাপন করার রহস্যটা কি, মেসি নিজেই দিয়েছেন সে ব্যাখ্যা। সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন ফরওয়ার্ড জানান, তিনি প্রতি রাতেই ছেলেদের নিয়ে মার্ভেলের সুপারহিরোদের সিনেমা দেখেন। ছেলেরাই মেসিকে জানায় ম্যাচে গোল করার পর যেন মার্ভেল সুপারহিরোদের মতো উদযাপন করেন তিনি। এভাবে এটা শুরু হয় এবং সেটা বজায় রাখছেন তিনি। মেসি বলেন, প্রতিবার যখন নতুন সিনেমা দেখি সে অনুযায়ী গোল উদযাপনের প্র্যাকটিস করি আমরা, তবে সেটা আমি কেবল ঘরের মাঠেই তাদের জন্য করতে পারবো। যেহেতু বাচ্চারা আমার কাছে আছে, তাই আমরা সেই মুহূর্তগুলো ভাগাভাগি করে নিতে পারি। যখন তাদের গ্যালারিতে দেখি তখনই আমি এভাবে উদযাপন করি। আগামী 20 আগস্ট লিগস কাপের ফাইনালে নাশভিলের মুখোমুখি হবে মায়ামি। আসরটিতে এখন পর্যন্ত 9 গোল করেছেন মেসি। মাহমুদুর রহমান, বিজয় টিভি।